গেল পরিচালক অর্ণব পালের নতুন ছবি বৃষ্টি তোমাকে দিলামের শুটিং। ছবির নাম শুনেই যদি আত্মপান্ত একটি রোমান্টিক বা প্রেমের ছবি মনে করেন, তাহলে কিন্তু বলতেই হবে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। কারণ ছবির নামে অনেকটা রোম্যান্টিসিজম থাকলেও ছবিটি আসলে একটি সাইকোলজিক্যাল থ্রিলার। একজন স্প্লিট পার্সোনালিটির মহিলা বৃষ্টিকে নিয়েই এই ছবি, বললেন পরিচালক অর্ণব পাল। এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমার মানে ছবির যে মেন চরিত্র বৃষ্টি, তো ওই বৃষ্টি তোমাকে দিলাম, অ্যাকচুয়ালি বৃষ্টি একটা স্প্লিট পার্সোনালিটি, তার ওই একটা ডিজিজ রয়েছে আর কি। হ্যাঁ, তো সেটাতে ওই সবসময় কল্পনার জগতে বাস করে। ছবিতে একটি নারী চরিত্রকে ঘিরে রয়েছে বেশ কিছু পুরুষ চরিত্র, তাদের কথাও বললেন তিনি। তার যে বয়ফ্রেন্ড বলে সে যেটা ভাবছে, রাহুল যেটা করছে, বাদশা মৈত্র আর কি। তো এবার ব্যাপার হচ্ছে যে তার ওই রিয়েলাইজেশনের ট্রান্সটা যখন কাটছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই অফিসার ওকে এনকোয়ারি করছে। তো এই সিবিআই অফিসার এনকোয়ারি করা আর এই রাহুলের পার্সপেক্টিভ মানে বাদশাহ, এই দুটো থেকে মিলিয়ে বৃষ্টি তোমাকে দিলাম। বৃষ্টির চরিত্রে জয়া আহসান। স্প্লিট পার্সোনালিটির কারণে বেশ কয়েকটি ভিন্ন লুক এবং ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে তাকে, যেটা তার জন্য খুব ইন্টারেস্টিং। এটা ডেফিনেটলি একটা সুন্দর ক্যারেক্টার। আমি এই চরিত্রটি আসলে আগে করিনি। চরিত্র জায়গা থেকে ভীষণ স্ট্রং একটা ডায়নামিক চরিত্র। সচরাচর কিছুটা অসুবিধা রয়েছে চরিত্রটির, কিছুটা মানসিক অসুবিধা রয়েছে। তো এই ধরনের চরিত্র বা এই ধরনের ক্যারেক্টার্স আসলে ইদানিং দেখা যায় হয়তো। তো এরকম একটা ওই ধরনের একটা সাইকোলজিক্যাল প্রবলেমও রয়েছে চরিত্রটির, এবং স্বাভাবিক জায়গাটাও রয়েছে। দুটো মিলিয়ে একটা ভালো ব্ল্যান্ডিং আমার মনে হয়। গল্পটা ভীষণ ভালো, দর্শকরা ছবিটা এনজয় করবে আমার মনে হচ্ছে। গল্পটাই আসলে ছবিটার মূল স্ট্রেংথ, খুব ভালো গল্পটা। একদিকে যখন বেশিরভাগ অভিনেতা অভিনেত্রী খুব মেকআপ কনশিয়াস, সেই সময় এই ছবিতে একদম নো মেকআপ লুকে জয়া আহসান। কিন্তু চরিত্রটি তার কাছে এতটাই ইম্পর্টেন্ট যে মেকআপ নিয়ে একেবারেই ভাবছেন না তিনি। মানে ডাউন করেছি মেকআপ, ইনফ্যাক্ট সেটা সব চরিত্রের প্রয়োজনে। এখানে মানে দেখেছো কিনা আমি জানি না, যে এটা একটা ইন্টারোগেশন সেলের ভেতরে, তো ওখানে আসলে দীর্ঘদিন ধরে মেয়েটি আটকে পড়েছে। তো সেই অবস্থায় আসলে যেই ধরনের প্রয়োজন লুক অ্যান্ড গেট আপ সেরকমই নিয়েছে, কিন্তু এর সাথে সাথে আবার কিছু গ্ল্যামারাস পার্টও রয়েছে চরিত্রে। বহুদিন পর বাংলা ছবিতে সুব্রত দত্ত। তবে বাংলা ছবি মানেই তার কাছে প্রিয় কলকাতা, প্রিয় কিছু মানুষ, যাদের সকলের কথা বলার পাশাপাশি নিজের চরিত্র নিয়েও কথা বললেন তিনি। পুরোপুরি থ্রিলার, এটাতে আমি আছি, রনিদা আছেন, জয়া আসান বাংলাদেশ থেকে উনি আছেন, ছবিটা ডিরেক্ট করছে অর্ণব পাল, বাকি ডিওপি হচ্ছেন অসীম দা, এডিটিং হচ্ছেন সঞ্জীব দত্ত। তো সবাই মোটামুটি বেশ বক্স অফিসের লোক। এই পঞ্চম দিন শুটিং করছি এবং অনেকদিন পর বাংলা ছবি করতে এসেছি, তো এক্সাইটেড। আর বাংলা ছবি করা মানে আমার তো অনেকদিন পর কলকাতা আড্ডা মারতে আসাও হয়, সো সেটা একটা এক্সট্রা পাওনা। তো রিয়েলি এক্সাইটেড। আমি একজন ইনভেস্টিগেটিং অফিসার, সো খুব গুরুগম্ভীর চরিত্র, বাট হ্যাঁ মানে চরিত্রটা খুবই সিরিয়াস বাই দ্য ওয়ে। একটি বদ্ধ ঘরে অল্প আলোয় চলছিল এদিনের শুটিং, আর এই বিশেষ সিনটি নিয়ে কথা বললেন প্রত্যেকেই। চার চারটি খুনের অপরাধে ওকে চার্জশিট দেওয়া হয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে চার্জশিটটাতে মার্ডার ব্যাপারটা খুঁজে পাওয়া যায়নি। তো দ্যাট ইজ ওয়াই এটা সিবিআই তো দেখাতে পাচ্ছি না, আমরা এটা SIW বলে ফিকটিশাস নাম করেছি, স্পেশাল ইনভেস্টিগেটিভ উইং। তো তাদের দপ্তরে ওনাকে ইন্টারোগেট করা হচ্ছে আর কি। তো সেই ইন্টারোগেশন রুমে সিন, আজকে সিনটা হচ্ছে একটা ইন্টারোগেশন সেলে আটকা পড়েছে মেয়েটি, এবং সুব্রত দা উনি একজন মানে ইন্সপেক্টর, যাকে দিল্লি থেকে আনানো হয়েছে, কারণ একটা কেস চলছে, কেসটার ভেতরে মেয়েটা আটকে পড়েছে। এটা আসলে একটা ফলস কেস কি এটা আসলেই সত্যিকারের, সেটা আসলে ছবির শেষে বোঝা যাবে। তো আমরা মাত্র শুরু করেছি শুটিং, আমার নিজের শুটিং হয়েছে মাত্র দুদিন, এই তো আর কি। কাজ আরও বেশ কিছুটা খানিকটা বাকি, এখন এই পোর্শনে কিছু শুট করে আমরা আমাদের পাহাড়ে বোধহয় কিছু শুটিং বাকি রয়েছে, সেখানে যেতে হবে।